ওয়ার্ল্ড এডুকেশন তো ভুলেই যা। তাহলে আমরা কি কোথায় যাব? ছ বছরের অপেক্ষা আর কত বছর অপেক্ষা করলে একটু বলে দেবেন ম্যাডাম প্লিজ। আমাদের দুঃখটা একটুখানি নিজের অন্তর দিয়ে অনুভব করুন। এই বেকার ছেলেগুলোর অন্তর থেকে মানে যে পেনটা ফিল করছে তার প্রতিদিন প্রতি রাত তারা ঘুমাতে পারছে না। আমাদের বহু বন্ধু আছে যারা সুইসাইড অ্যাটেম্প করেছে। কিছু যাতে নাই পারেন আজকে পিরিয়ডটা দিয়ে অন্তত আজকে ওরকম ফুল লিস্টটা দিন যাতে আমরা বুঝতে পারি।
পড়াশোনা করো, পরীক্ষা দাও, পরীক্ষায় পাস করো, ইন্টারভিউ দাও, কাউন্সেলিং হবে, চাকরি হবে। এখন কি পরীক্ষার ফর্ম ফিল আপ করো, তারপরে তিন তিন ভাবে পরীক্ষার ফর্ম ফিল আপ করো, তারপরে তুমি আবার পরীক্ষা দেবে। না, পরীক্ষার জন্য আন্দোলন করতে হবে, পরীক্ষার জন্য আন্দোলন করতে হবে। কারণ যখন বাড়ি যাবো না, বাবা এবং মা
হবে পুনর আগে নিরক্ষরা পুনর আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমাদের হচ্ছে কাউন্সিলের ডেট দিতে হবে, আমরা এখান থেকে উঠছি না, উঠবো না, উঠছি না, উঠবো না। বাবু শিক্ষক পাঠিয়ে এলো না, আমরা মানছি না, মানবো না।